এই সময়ে এসে এটা কতটুকু যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে, এটা থেকে খুব বেশি আর্নিং করা এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। তা আপনি কিভাবে করতে পারেন? যদি আপনার অনেক পরিমাণ জায়গা থাকে, আপনি যদি একদম প্রাকৃতিকভাবে করতে পারেন, 600-700 টাকা মন কিনতাম, সেটা এখন 2100-2200 টাকা হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে যে বিষয়টি আমি আলোচনা করব, যে বর্তমান সময়ে অনেকেই চাচ্ছেন যে একটা দেশি মুরগির ফার্ম করতে, বা দেখা যায় একটা দেশি মুরগির ফার্ম করে আপনি স্বাবলম্বী হওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তো এই সময়ে এসে এটা কতটুকু যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে সে বিষয়টা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সুবিধার্থে আজকের ভিডিওতে তুলে ধরবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা বর্তমানে দেশি মুরগির প্রতি অনেকেই ঝুঁকছি, বা দেখা যায় কি এটার একটা বাণিজ্যিক খামার আমরা করতে চাচ্ছি। তো নিতান্তই ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে এটার পজিটিভ এবং হচ্ছে নেগেটিভ দুইটা সাইড রয়েছে। তো বর্তমানে প্রচুর পরিমাণ খাবারের দাম, তো এটা থেকে খুব বেশি আর্নিং করা এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। আপনি যদি একান্তই কোনো চাকরি, ব্যবসা বা দেখা যায় কি অন্য কোনো জবের পাশাপাশি আপনি এটা করতে যান, সেটা হচ্ছে একরকম। আর যদি আপনি মেইন পেশা হিসেবে, মানে আমার সংসার পরিচালনার জন্য এটাই বেস্ট একটা আয়ের উৎস হিসেবে আপনি কাজ করতে চান, সেটা নিতান্তই ভুল ধারণা। আপনি একটা জিনিস চিন্তা করুন, যে খাবারটা আমরা 2100-2200 টাকায় কিনতাম, সেটা এখন 3500 টাকা, অনেক পার্থক্য। আমরা বেসিক্যালি যখন মুরগি বাচ্চা ক্রয় বিক্রয় করতাম, মানে আমরা কিনতাম অথবা বিক্রি করতাম, সেই 2018 সালে দেখা যায় কি 45-40 এরকম একটা দাম ছিল, সেই দামটা এখনও আছে। তো আপনার খরচ কিন্তু 1500 টাকা সামথিং বেড়ে গেছে, কিন্তু আপনার বিক্রির যে মূল্য সেটা কিন্তু বর্তমানে এরকমই রয়ে গেছে। তো এখানে কিন্তু আপনার লভ্যাংশ বলেন বা যেটাই বলেন সেটা কিন্তু অনেকটা কমে গেছে। তা আপনি কিভাবে করতে পারেন? যদি আপনার অনেক পরিমাণ জায়গা থাকে, আপনি যদি একদম প্রাকৃতিকভাবে করতে পারেন, যেমন আপনার ইনকিউবেটর প্রয়োজনে বাচ্চা ফোটানোর জন্য, একটা ইনকিউবেটর মেশিন কিনতে গেলে আপনার পুঁজির দরকার, এছাড়াও দেখা যায় কি এটা পরিচালনার জন্য প্রতি মাসে হচ্ছে কোনো না কোনো পার্টস নষ্ট হচ্ছে, সেটার ক্রয় করতে হচ্ছে, এটার বিদ্যুৎ বিল আছে। তো সর্বোপরি দেখা যায় কি কোনো না কোনো কারণে যখন আপনার এখান থেকে বাচ্চাগুলো কম ফুটেছে, এটা কিন্তু বড় ধরনের একটা ক্ষতি। এছাড়াও দেখা যায় কি আপনার যখন মুরগিগুলো একদম আবদ্ধ পরিসরে পালন করবেন, মানে বাইরে ছাড়বেন না, বা দেখা যায় কি আপনার জায়গা অল্প, সেক্ষেত্রে আপনি আবদ্ধ পালন করবেন, তো এখানে আবদ্ধ যখন আপনি পালন করবেন, দেখা যায় কি সকল খাবার এদেরকে ক্রয় করে খাওয়াতে হবে। তো আপনি যখন সকল খাবার ক্রয় করে খাওয়াবেন, সেটা কিন্তু আরও একটা লসের সম্মুখীন। যেই ভুট্টা আমরা 600-700 টাকা মন কিনতাম, সেটা এখন 2100-2200 টাকা হয়ে গেছে। আপনার গম যেটা আমরা 30-35 টাকা কেজি কিনতাম, সেটা 60-65 টাকা হয়ে গেছে। যেই চাউলের খুদগুলো আমরা কিনতাম 14-15 টাকা, সেটা এখন 30 টাকার উপরে হয়ে গেছে, 35 টাকা। আপনি এখানে আবদ্ধ করে যে কোনোভাবে আপনি সুবিধা করতে পারবেন সেটা আমার কাছে মনে হয় না। যদি আপনি একদম ছেড়ে পালন করেন, দেখা যায় কি আপনার অনেক জায়গা রয়েছে, সেখানে প্রাকৃতিকভাবে সেই মুরগিগুলো খাবার সংগ্রহ করতেছে, সেখান থেকে হয়তো আপনার কিছুটা প্রফিট আসতে পারে। তবে আপনার একদম যে এটার উপর নির্ভরশীল হয়ে আপনি আপনার কর্মযোগ্যতা শুরু করবেন, সেটা একদম নিতান্তই ভুল ধারণা। এই জন্য বর্তমান সময়ে, মানে যেই সেক্টরে আপনি হাত দিবেন, অবশ্যই সেটার বাজার বিশ্লেষণ এবং উৎপাদন খরচ, বিক্রির পরিমাণ বা বিক্রিত দাম, মানে এই সবগুলো বিষয় আপনাকে মাথায় রেখে তারপর কিন্তু একটা কাজ আপনাকে শুরু করতে হবে, অন্যথায় আপনি বড় ধরনের লস খাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটা আমার একদম ব্যক্তিগত একটা অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের সুবিধার্থে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।